Hello you beautiful people, welcome to my channel Bong Monk. I am Shubhadeep. Stay healthy, think big. তো মাঝখানে আমার জীবনের কিছু একটু প্রবলেম চলছিল, একটু দুঃখজনক ঘটনা আমার জীবনে ঘটেছে, তো তার জন্য আমি দু সপ্তাহ অ্যাভেলেবেল থাকতে পারিনি। কিন্তু এইবার চলে এসছে সেই সময়টা যখন কিনা আমি আর তোমাদের সঙ্গে আবার আমার ব্লগ শুরু করতে চলেছি। এইবার ব্লগটা অডিও। আমার অনেক দিনে একটা ইচ্ছে ছিল যে আমি একটা অডিও স্টোরি করি, এবং এই করোনা ভাইরাসের লকডাউনে এই সুযোগটা মনে হচ্ছে যে ইউটিলাইজ করা যাক এবং একটা গ্রেট স্টার্ট দিয়ে শুরু করা যাক। তো আজকে যেই স্টোরিটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা আমার নিজেরই লেখা এবং সেটা একটি থ্রিলার। আশা করছি তোমাদের, এটা আমার প্রথম ইনিশিয়েটিভ কোনো অডিও স্টোরি করাতে, হয়তো কোনো ভুল হতে পারে, তোমরা সেটা নিজেদের মতো করে একটু বুঝে নিও। এবং আমি চাইবো যে যতটুকুনি সম্ভব ততটুকুনি তোমাদেরকে ভালো করে প্রেজেন্টেশনটা করি। আমার যে আজকে থ্রিলারটা তোমার সামনে তুলে ধরতে চলেছি, যেটা তোমরা শুনতে চলেছ, সেই থ্রিলারের নামটি হচ্ছে চটি। তাহলে চলো আমরা শুরু করি। চ্যাপ্টার 1, এ তুমি কেমন তুমি। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের প্রধানমন্ত্রী যখন লকডাউন ডাকল, অমলের অফিসেও বলে দিল তাকে তার বাড়ি থেকে কাজ করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম। সে তার নিজের বাড়িতে এখন ফিরছে ডায়মন্ড হারবার। যেই ট্রেনে কামরার মধ্যে অমল বসে রয়েছে, সেই কামরার মধ্যে শুধু অমল এবং আর একটি বৃদ্ধ মানুষ যে কিনা তার সামনেই বসে রয়েছে। এখন বাজে রাত 8টা, অমলকে পৌঁছতে পৌঁছতে রাত 9:30 বাজবে। অমল মোবাইল নিয়ে ব্যস্ত, একটার পর একটা ফোন, SMS, হোয়াটসঅ্যাপ। হঠাৎ করে তার উল্টো দিক থেকে বৃদ্ধ মানুষ বলে উঠল, হ্যাঁ একটা কথা বলবো বাবা। আমাকে বলছেন? হ্যাঁ আমি তোমাকে বলছি, বলুন। এ তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি যে তুমি অনেক মোবাইলটাকে নিয়ে অনেকক্ষণ ধরে কাজ করছো, ফোন আসছে কি কুটুর 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 কুটুর। আমার অফিস থেকে মেসেজ পাঠাচ্ছে, সেগুলো আমাকে উত্তর দিতে হচ্ছে। আপনার কোনো অসুবিধা হচ্ছে? না 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 না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মানে আমি একটা জিনিস বলতে পারি, তুমি যদি আমাকে পারমিশন দাও? বলুন। বলছিলাম কি যে এত মোবাইল ইউজ করো না, হ্যাঁ মানে এই দেখছো ওপরে অনেক কত কত কিছু বলতে, পরিবেশে অসুবিধা হয়ে যাচ্ছে, ভারসাম্য থাকছে না, পাখি মারা যাচ্ছে। পাখি যদি মারা যায় তাহলে পাখি এক গাছ থেকে আরেক গাছে কত কিছু নিয়ে যায়, ফল নিয়ে যায়, ফলের মধ্যে যে বীজগুলো নিয়ে যায় সেটা ছড়াতে সাহায্য করে, কত কিছু আছে। আমাদের মৌমাছি মারা যাচ্ছে, পরিবেশে একটুখানি অসুবিধা হচ্ছে না কি? আপনার কথাটা তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমাকে তো আমার কর্মজীবনে কাজ করতেই হবে দাদু। আমাকে দাদু বলে দেখুন, আমি 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 ব্রজেশ্বর বাগচি। হ্যালো। হ্যালো স্যার, আমি সন্দীপ বলছিলাম। বলছি যে আজকের যে প্রজেক্টটা রয়েছে ওটা না কালকে চলে যাবে মনে হচ্ছে, কেননা আমি চেষ্টা করছি আপনার যাতে তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু হবে না মনে হচ্ছে। না না, ওরকম বললে তো হবে না, ক্লায়েন্ট তো শুনবে না। তুমি যত সম্ভব তাড়াতাড়ি আজকের রাত্রিবেলার মধ্যে শেষ করো। হ্যাঁ স্যার, বুঝেছি আপনার কথাটা, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হয়তো কালকে চলে যেতে পারে। লিসেন, আই ওয়ান্ট দিস প্রজেক্ট টু বি ডান বাই টুনাইট at any cost, anyhow. তুমি কিভাবে শিনে শেষ করবে এটাকে সেটা তোমার কনসার্ন। আই পে আ লট টু ইউ অ্যান্ড আই নিড ইট এনি হাউ। বলো রি। বাবা, আমার তোমার কথা মনে পড়ছে, আমি আমি একটু তোমার সঙ্গে কথা বলি। শোনো, এটা বোঝার চেষ্টা করো, আমি এখন বিজি আছি কাজে। আমার তো ভীষণ মনে পড়ছে, একটু কথা বলি। সব ঠিক আছে, আমি বাড়িতে ফিরে তোমার সঙ্গে কথা বলছি। বাই বাই বাই।
হাই অ্যামেল, সো হাউ ফার হ্যাভ ইউ রিচ ইন দ্য প্রজেক্ট? কত দূরে পৌঁছেছো তোমরা? Yes, sir. It will be done by the evening and you will be surely... এটা কি হলো? বলছি বাবা, এত ফোনে কথা বললে কি করে চলবে? এক্সকিউজ মি, নাও ইউ আর গেটিং ইন টু মাই লাইফ। সবই বুঝলাম, গেটিং ইন টু মাই লাইফ। ওয়াই আর ইউ টেকিং মাই মোবাইল ইন দ্যাট ওয়ে? বাবা শান্ত হও, শান্ত হও। আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছে। আর আপনি আমার ফোনটা, আপনি আমার ফোনটা, আমি কিন্তু ফোনটা বাইরে ফেলে দেবো, আমি ফোনটা কিন্তু বাইরে ফেলে দেবো। তুমি কিন্তু আমার কাছে এসো না, আমার আমার কলারটা ছাড়ো, কলারটা ছাড়ো। আপনি আমার জীবনের মধ্যে ঢুকছেন কেন? আমি আমার পার্সোনাল লাইফ আমি কতটা কথা বলবো, কতটা ইয়ে দেখবো? আর আপনি মোবাইলের হাত হাতটা বাইরে রেখেছেন ট্রেনের, মোবাইলটাকে ভেতরে ঢোকান। আরে তুমি বেশি চালাকি করলে, আমি মোবাইলটা বাইরে ফেলে দেব। আমি যা করছি পৃথিবীর জন্য করছি, তুমি একাই এই পৃথিবীতে নও। আপনি আমার মোবাইলটা নিয়ে আপনি আমাকে পৃথিবী দেখাচ্ছেন? তুমি যে এত কথা বলছো, এত সব মোবাইলের জন্য যুদ্ধ করছো, তুমি কি ভেবেছো তোমার মোবাইলের জন্য কত জীব কত রকমভাবে কষ্ট পাচ্ছে? এক্সকিউজ মি, আপনাকে কি গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছে এগুলো করবার জন্য, না আপনি নিজেকে ভগবান ভাবছেন? এখানে কেউ ভগবান কেউ শয়তান নয়, যেটাকে তুমি নিজের ভেতরে প্রশ্রয় দেবে সেটাই তুমি। আমি এখন নীতিকথা শোনার জন্য বাধ্য নই, আপনি আমার মোবাইলটা ফেরত দিন। আমি তো তোমার মোবাইল ফেরত দেবো না, তুমি চুপটি করে বসবে তাহলে? শান্ত হও, আমি তারপরে তোমার মোবাইল তোমার ফেরত দিয়ে দেবো। অমলের কিছু করার ছিল না, সেই বৃদ্ধ লোকটার কথায় বাধ্য হয়ে তার মোবাইলটাকে বাঁচানোর জন্য সে চুপচাপ তার দিকে তাকিয়ে বসে থাকলো। হঠাৎ করে তার চোখটা পড়ল বৃদ্ধের চটির দিকে। সে একটু নিচের দিকে ঝুঁকে ভালো করে দেখবার চেষ্টা করল। সে দেখল বৃদ্ধের চটি রক্তে লাল। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো, আমি কিচ্ছু মনে করব না। আমি জানি তোমার সাথে আমার অনেক কথা আছে, তো তুমি যদি শুরু করবে তাহলে তুমিই শুরু করো। আমার সাথে কথা আছে মানে আপনি কি বলতে চাইছেন? সে ব্যাপারে আমি পরে আসছি, তুমি যেটা জিজ্ঞেস করতে চাইছো সেটা জিজ্ঞেস করে ফেলো। কেন আমার মনে হচ্ছে যেন আপনার চটিটা রক্তে লাল হয়ে রয়েছে? এর উত্তর যদি আমি তোমায় দিই তাহলে তুমি বিপদে পড়বে, আর এর উত্তর যদি আমি নাও দিই তাহলেও তুমি বিপদে পড়বে। মানেটা কি জানালো? আপনার চটি রক্ত লাল, তার সঙ্গে আমার বিপদের কি সম্পর্ক? আছে, অনেক বড় সম্পর্ক আছে। আশ্চর্য, আপনি একটার পর একটা একটার পর একটা ভুলে যাচ্ছেন আর আমি সহ্য করে যাচ্ছি। There is a limit. লিমিট নেই তো, ব্যাপারটাই তো লিমিটলেস। ঘটনাটাই এমন যে কোনো তার লিমিট নেই। সো গাইজ, এর গল্পটার শেষ অংশ আমি নিয়ে আসবো আমার পরের ব্লগের। এখন লকডাউনের একটি সুযোগ, আমি নিজের ইউটিলাইজেশন করছি এবং আশা করছি তোমাদের কাছে আমি একটি ভালো গল্প প্রেজেন্টেশন করতে পারছি। এটি আমার নিজের টোটালি লেখা। কেমন লাগলো গল্পটা নিশ্চয়ই কমেন্টের মধ্যে জানিও, যা মনে যেমন লেগেছে, খারাপ লাগলে খারাপ জানিও, ভালো লাগলে ভালো জানিও। এবার আমার যাওয়ার পালা, লেকিন জানে সে ফেলে। লাইক অর সাবস্ক্রাইব বাটন উইথ বেল বাজানারে মামু। স্টে হেলদি, থিঙ্ক বিগ।